بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম সজীব অষ্টমীচর ইউনিয়ন ছয় অষ্টমীচর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডে আমার বাড়ি তো ইনশাল্লাহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি অষ্টমীচর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আমার পড়াশোনা সমাজকর্ম থেকে অনার্স মাস্টার্স গাজীপুর ভাওয়াল বাদরুল আলম কলেজ তো পড়াশোনা শেষ করে আমার ইচ্ছা ছিল প্রথমত যে কোনো একটা চাকরি বাকরি করে নিজের জন্য কিছু করা বাট আমাদের এলাকার মানুষজন যারা রয়েছেন তাদের আগ্রহ থেকে তাদের অনুপ্রেরণা তাদের উৎসাহ তাদের অবস্থান থেকে তারা আমাদের চরাঞ্চলটা অত্যন্ত হতদরিদ্র এবং পিছিয়ে পড়া লোকজনই বেশি বসবাস করে সেই জায়গাটাতে যে কারণেই আমাদের যে অবস্থান চরের আমাদের চর থেকে যারা নেতৃত্ব দিচ্ছিলেন এতদিন তো তাদের নেতৃত্বে কতটুকু শূন্যতা রয়েছে জনগণের ভাষা থেকেই হয়তো অনেকেই নির্ণয় করতে পারবে তো সেই অবস্থান থেকে মানুষ যখন আমাকে অনুপ্রেরণা যোগায় যখন উৎসাহ দেয় তারা চাচ্ছিল যে আমি নির্বাচনে আসি আমি দীর্ঘদিন থেকে সমাজ সেবার সঙ্গে যুক্ত মসজিদ মাদ্রাসা মুক্তব স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আমি বিদ্যুৎসাহী হিসেবে আমি প্রত্যেকটা আমার রাটিয়ারচর বিশেষ করে আমার অঞ্চলটাতে অনেক টাইমেই আমি স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের চর অঞ্চল হওয়ার কারণে যেহেতু টিচাররা কম ওখানে যেত যেতে পারে বা টিচার সংখ্যা কম সেই সুবাদে অনেক টাইমে আমি স্কুলেও ফ্রিতে ক্লাস নিতাম আমার একটা টিম ছিল তারা ক্লাস নিত এখান থেকেই মানুষ উৎসাহ পায় এবং তারা আমাকে নির্বাচনের জন্য উৎসাহী করে যে কারণেই আমার অনিচ্ছা সত্ত্বেও মানুষের অবস্থা বিবেচনা করে আমি নির্বাচনে আসি তৎসঙ্গে আরেকটি কথা বলতে হয় যে কথাটা সেটা হচ্ছে যে আমার মরহুম জ্যাঠা মসির মুন্সি চেয়ারম্যান দীর্ঘদিন অষ্টমীচর ইউনিয়নের একে একে তিন ট্রাম সফলভাবে নির্বাচিত হয় এবং চেয়ারম্যানই করে ওখান থেকে তার কিছু ভক্ত অনুরাগী রয়েছেন যারা আমাদের বংশ সম্পর্কে জানে যারা আমাদের সম্পর্কে জানে তারাও আমাদেরকে অনেকটাই অনুরোধ করেন নির্বাচন করার জন্য আমি সেই জন্যই নির্বাচনে অংশগ্রহণ করি তো আমি যদি নির্বাচিত হতে পারি নির্বাচিত হয়ে নির্বাচন নির্বাচিত হতে পারি তো আমাদের যে চরাঞ্চল পিছিয়ে পড়া হতদরিদ্র যে মানুষগুলো রয়েছে বিশেষ করে এখানে বেকারত্ব শিক্ষা যুব সমাজের যে বেকারত্বটা রয়েছে হতদরিদ্র মহিলা রয়েছে দুস্থ মহিলা রয়েছে এদের সেবার জন্য আমার পূর্ণ ইচ্ছা রয়েছে আমি তাদের সেবা করতে চাই এবং আমাদের চরাঞ্চলটাতে আমরা জানি আমাদের যতগুলো চরাঞ্চল রয়েছে পাশাপাশি আমাদের চিলমারি উপজেলায় নয়ারহাট যেমন রয়েছে ওখানে একটু কলেজ রয়েছে কিন্তু অষ্টমীচরে কোনো কলেজ নেই যে কারণেই আমাদের ছেলে মেয়েদেরগুলো পড়াশোনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়াইছে তো নির্বাচিত হতে পারলে আমার প্রথম কাজ হবে বেকারত্ব দূরীকরণ দুস্থ মানুষের সেবা করা এবং একটা কলেজ স্থাপন যার মাধ্যমে ছেলেমেয়েরা আর দূরে যেতে হবে না তারা নিজের বাড়ি থেকে অনায়াসে স্বাচ্ছন্দ্যে পড়াশোনাটা শেষ করতে পারবে এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা আমাদের অঞ্চলটাকে চেষ্টা করব যে প্রত্যেকটা স্তরেই যেন প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা অঞ্চলে রোড রাস্তাগুলো যেন পাকাকরণ হয় এবং যাতায়াতের ব্যবস্থাটা যেন সুগম হয় তো এরপর আমরা চেষ্টা করব আমি চেষ্টা করব আমাদের এলাকা থেকে বিশেষ কিছু সমস্যা যা পূর্বে ছিল না আমাদের মাঝে বর্তমান দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে মাদক আমাদের মাদকের বিষয়টাতে মাদকের বিষয়টাতে বিশেষ করে যুব সমাজ ধ্বংস হচ্ছে আমাদের চেষ্টা থাকবে আমার চেষ্টা থাকবে নির্বাচিত হতে পারলে মাদককে নির্মূল করা এবং সেই সঙ্গে জুয়া মদ গাঁজা যেসব আছে ওগুলোকে নিয়ন্ত্রণ করে বেকারত্বকে করাল বেকারত্বকে মাদক সেবন থেকে মাদক সেবনের করাল গ্রাস থেকে তাদেরকে স্বচ্ছ পথে নিয়ে আসা আমি সমাজকর্মের ছাত্র যেহেতু যেই কারণে ওখান থেকে আমার কাজ ছিল দুস্থ সমাজসেবার প্রশিক্ষণ দেওয়া ওখানে আমি চেষ্টা করেছি ওই ছয় মাস প্রশিক্ষণের মাঝে
আমাকে দেওয়া হয়েছে যে বিষয়টাতে সেটা হচ্ছে যে আপনার বেকারত্ব যারা রয়েছে যারা নেশার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে আমি চেষ্টা করেছি এবং দেখেছি যে মানুষকে সঠিক নির্দেশনা দিলে 80% বেকার বা 80% ছেলেরা ওই মাদক থেকে দূরে চলে আসে এবং তারা কর্মমুখী হয় তো আমি সেই চেষ্টাটাই করব ইনশাআল্লাহ আমরা লক্ষ্য করেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমান যে নির্বাচন ব্যবস্থা তৈরি করেছেন বর্তমান যে নির্বাচন ব্যবস্থা বিগত যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হলো অত্যন্ত সুষ্ঠু এবং অবাধ হয়েছে তো আমাদের চিলমার উপজেলায় সূক্ষ্ম দক্ষ আমাদের দক্ষ নেতৃত্বে যারা রয়েছেন বিশেষ করে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও অত্যন্ত স্বচ্ছ এবং তারা চেষ্টা করবে তারা করবে সুষ্ঠু নির্বাচন করবে এবং আমি আশা করি যদি সুষ্ঠু নির্বাচন হয় মানুষের গণরায়ে আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ তো আমি সর্বশেষ উপজেলার নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের হতদরিদ্র মানুষ এবং আমার প্রাণপ্রিয় মানুষ যারা রয়েছেন সকলকেই সকলের কাছে আমি দোয়া সমর্থন রায় প্রত্যাশী এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু